তো প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে শুভ সকাল বন্ধুরা সকলকে তোমাদের হ্যাপি ধনতেরাস হ্যাপি অ্যাডভান্স দিওলি তো বন্ধুরা ইতিমধ্যে তোমাদের কাছে কিন্তু একটি আপডেট নিয়ে চলে এসেছি আর এই আপডেটটা আজকে সকালবেলাই এসছে তো সে কারণে আমার মনে হয়েছে তোমাদেরকে এই জবটি তোমাদেরকে বলা উচিত যেহেতু প্রাইভেট জব অনেকেই করতে চাও আমার চ্যানেলে অনেকেই আছো যারা জব করছো আবার যারা বেটার জব খুঁজছো তো বন্ধুরা তোমাদের জন্যই আজকের এই জব আপডেটটি নিয়ে আসা তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যারা যারা তোমরা ইচ্ছুক রয়েছ তারা আবেদন করবে আর যেহেতু ভ্যাকেন্সি একটু লিমিটেড তাই একটু সকাল সকালই তোমাদের জন্য আমি প্রাইভেট জবটি নিয়ে এসেছি থামমেল দেখেই বুঝতে পেরেছ মাদার ডেয়ারির তরফ থেকে কিন্তু ইতিমধ্যে রিক্রুটমেন্ট চলছে তো বন্ধুরা মাদার ডেয়ারি কোম্পানির আন্ডারে যে ছোটো ছোটো ফ্যাক্টরিগুলো রয়েছে সেখানেই কিন্তু কর্মী নিয়োগ হচ্ছে শুধু ফ্যাক্টরি না এখানে আরও কয়েকটা পদের জন্য কিন্তু কর্মী নিয়োগ হচ্ছে আমি তোমাদেরকে পদগুলোর নাম অবশ্যই বলে দেব। তবে তার আগে বলবো যারা যারা এই জবটি করতে চাও তারাই ভিডিওটি দেখবে শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে তো বন্ধুরা ইতিমধ্যে মাদার ডেয়ারির তরফ থেকে কিন্তু রিক্রুটমেন্ট চলছে ভ্যাকেন্সি কত আছে সেটা নিশ্চয়ই নতুন করে বলতে হবে না তোমরা থামবেলেই দেখতে পেয়েছ চল্লিশটা মতো ভ্যাকেন্সি রয়েছে যেহেতু কম ভ্যাকেন্সি রয়েছে তো সেক্ষেত্রে তাই জন্যই তোমাদের কাছে তাড়াতাড়ি করে এই আপডেটটা আমি নিয়ে আসলাম তো বন্ধুরা এখানে তোমরা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে তবে মাদার ডেয়ারির তরফ থেকে কোন কোন জেলায় আবেদন করতে পারবে সেটা অবশ্যই বলবো তো তারপর যারা যারা ইন্টারেস্টেড রয়েছে তারাই কিন্তু ভিডিওটি দেখবে এবং আবেদন করবে তো বন্ধুরা ইতিমধ্যে এখানে কোন কোন পদের জন্য নিয়োগ হচ্ছে ভালো করে একবার শুনে নাও মাদার ডেয়ারির যে দুধের প্যাকেট রয়েছে আইসক্রিম রয়েছে মাদার ডেয়ারি বিভিন্ন প্রোডাক্টস রয়েছে তো মাদার ডেয়ারি এই প্রোডাক্টসগুলোকে ঠিকঠাকভাবে প্যাকেজিং করা প্রোডাক্টসগুলোকে যেমন দুধ থেকে আইসক্রিম এই জিনিসগুলোকে বানিয়ে সেগুলো প্যাকেজিং করা প্যাকেটে ঢোকানো পিকিং ডিপার্টমেন্ট এছাড়াও প্রত্যেকটা প্যাকেটের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টসে সিল করা অর্থাৎ সিল করার কাজ এছাড়াও স্ক্যানিং ডিপার্টমেন্টের কাজ এছাড়াও কিন্তু তোমরা সুপারভাইজারের কাজও পেয়ে যাবে এবার বলবো মাদার ডেয়ারির তরফ থেকে সুপারভাইজার কোন কোন কোয়ালিফিকেশনের নিচ্ছে অবশ্যই বলবো তার আগে বলে দিই আরেকটা পদও তোমরা পেয়ে যাবে ডেলিভারি সার্ভিসের পদ অর্থাৎ স্টোর মানে ফ্যাক্টরি থেকে প্রোডাক্টসগুলোকে নিয়ে সেগুলোকে দোকানে দোকানে ডেলিভারি করার কাজ এটাও কিন্তু তোমরা ছেলে মেয়ে উভয়ই করতে পারো ঠিক আছে এবার বলবো কোন কাজের জন্য কোযালিফিকেশন কি কি রয়েছে তোমরা প্যাকিং পিকিজিং প্যাকেজিং পিকিং ডিপার্টমেন্টগুলোর জন্য তোমরা কিন্তু অষ্টম শ্রেণী পাস থেকেই করতে পারো ন্যূনতম অষ্টম শ্রেণী পাস তবে বাকি ডিপার্টমেন্টগুলোর জন্য কিন্তু মাধ্যমিক পাশ ম্যান্ডেটরি লাগবেই ঠিক আছে এটা একটুখানি মাথায় রেখে তারপরই আবেদন করবে এর এরপর বলবো এজ লিমিট কত রয়েছে তোমাদের কাজের জন্য এজ লিমিট রয়েছে ন্যূনতম কুড়ি বছর উনিশ থেকে কুড়ি বছর তো লাগবেই সুপারভাইজারও কুড়ি বছর থেকেই শুরু মোটামুটি চল্লিশ বছর পর্যন্ত কিন্তু রয়েছে ঠিক আছে মেয়েদের চল্লিশ ছেলেদের পঁয়তাল্লিশ বছর পর্যন্ত রয়েছে এরপর বলবো কাজের সময়সীমা আট ঘন্টা রয়েছে সাথে এক ঘন্টা তোমরা টিফিন টাইম পেয়ে যাবে ডে শিফট কোনো রকম নাইট শিফট নেই এবার বলবো তোমাদের এখানে জব লোকেশান কী কী আছে দেখো বন্ধুরা জব লোকেশান তোমরা এখানে পেয়ে যাবে এদিকে তোমরা কলকাতার সাইডে সল্ট লেকে দুটো লোকেশন আছে সরি সল্ট লেকে দুটো ভ্যাকেন্সি রয়েছে ধুলাগড়ে তোমরা পাঁচটা ভ্যাকেন্সি পেয়ে যাবে এদিকে তোমরা কল্যাণীতে রয়েছে নদিয়াতে রয়েছে রানাঘাটে দুটো ভ্যাকেন্সি রয়েছে এই সাইডে তোমরা পেয়ে যাবে হাওড়া সাঁতরাগাছিতে সাঁতরাগাছিতে বেশি বেশি ভ্যাকেন্সিটা রয়েছে তো তোমাদেরকে নিশ্চয়ই বোঝাতে পারলাম বন্ধুরা কয়েকটা লোকেশন আমি তোমাদের বলে দিলাম আর একটা দুটো লোকেশন হয়তো বললাম না কিন্তু লেখাতে তোমরা দেখতে পাবে কি কি লোকেশন আমি দিয়ে দিয়েছি তো একটাই কথা বলবো ভ্যাকেন্সি যেহেতু তিরিশ থেকে চল্লিশটা আছে তো সেক্ষেত্রে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আজকালের মধ্যেই কিন্তু কল করে নেবে এইচ আরে এই মানে আবেদন করার জন্য সমস্তটা যেটা করতে হবে সেটা করে নিতে পারো আমি এবার বলবো ডেসক্রিপশান বক্সে সরাসরি এইচ আর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি এইচ আরকে মানে এইচআর নাম্বার দেওয়ার একটাই কারণ তোমরা এইচ আরকে ফোন করে সমস্ত রকমটা জিজ্ঞাসা করতে পারবে অফিস টাইমে তো বন্ধুরা দেরি করো না আবারও বলছি যারা যারা আবেদন করতে ইচ্ছুক ঝটপট আবেদনটা কিন্তু করে ফেলো ঠিক আছে তো এটাই তোমাদেরকে বলার নেক্সট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে চোখ রেখো